বিশেষ একটি সময়ব্যাপী আমার পাঠক এবং রেডিও শ্রোতাদের এবং পল্লীর অনেকের কাছে আমি আরোগ্য লাভের সংবাদ পেতাম যেসব আরোগ্য লাভের ঘটনার সাথে বিশেষ উপাদান উপস্থিত ছিল এসব ঘটনা সত্যি কিনা তা যাচাই করে মনকে সান্ত্বনা দেবার জন্য আমি যত্নের সাথে আমি অনুসন্ধান চালিয়েছি প্রচণ্ড বিদ্রুপকারীদের আমি জোর গলায় বলতে সক্ষম হতে চেয়েছিলাম যে সুন্দর স্বাস্থ্য লাভের এবং সুখী জীবনের একটি সুন্দর পথ আছে যা সাক্ষাৎ প্রমাণ সম্মলিত শুধুমাত্র ওই সব লোকেরা মনের চিন্তায় অসুস্থতাকেই স্থান দেয় এমন মানসিকতার মানুষ সুস্বাস্থ্য পাওয়ার সম্ভাবনা থেকে বড় বঞ্চিত হয় এমনিভাবে এত যে কত ঘটনা ঘটলো তার একটি সংক্ষিপ্ত সূত্র এভাবে বর্ণিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের কার্যের যে সমস্ত চিকিৎসা উৎস তা আধ্যাত্মিক বিজ্ঞানের উৎসের সাথে সংযুক্ত এ হলো এমন এক চিকিৎসা যা কিনা নিশ্চিতভাবে সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে যদি বিধাতার পরিকল্পনা থাকে যে আমার এ রুগ্ন সন্তান বেঁচে থাকবে তো আমাদের প্রত্যেকের এই মননশীল জীবনে এমন একটি সময় আসে যখন জীবন যবনিকার স্বেচ্ছায় মেনে নিতে হয় আমরা তথাকথিত পুরনো ধাঁচের ধর্মীয় উপসনালয়ের শিক্ষণ থেকে আমরা বিনিয় বিনীত বিচার এক মহানতম সম্ভাব্য অবদানকে সুফলদায়ক হতে পারতো তার নির্দেশ করতে ব্যর্থ হয়েছি সমস্ত অনুসন্ধানের পর আমি সাফল্যমণ্ডিত আরোগ্য লাভের ঘটনাগুলো সম্বন্ধে নিশ্চিত হয়েছি এবং তাতে মনে হয় এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে প্রথমত বিধাতার হাতে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার পূর্ণাঙ্গ ইচ্ছা দ্বিতীয়ত সমস্ত ভুলভ্রান্তিগুলো যেমন যে কোনো ধরনের পাপ এবং কামনা বাসনা থেকে আধ্যাত্মিকভাবে মুক্ত হওয়া তৃতীয়ত এই একই সাথে চিকিৎসা বিজ্ঞান এবং ঐশক্তি বলে আরোগ্য লাভ এ দুটোর উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করতে হবে চতুর্থত বিধাতার জবাবটি জানার এবং গ্রহণ করার আন্তরিক ইচ্ছা তা যাই হোক না কেন এবং কোনো রকম উত্তেজনা বা তিক্ততা তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ না করা পঞ্চমত বিধাতা নিরাময় করতে পারে এই আসল বিশ্বাসকে প্রশ্নাতীতভাবে মেনে নিতে হবে এই সমস্ত আরোগ্য ঘটনায় মনে হয় যেন উষ্ণতা বা আলোর ওপর বিশেষ জোরালোভাবে একটি প্রকাশ এবং অনুভূতির নিশ্চয়তা যার মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হয়েছে বাস্তবে প্রতিটি ঘটনা যা আমি পরীক্ষা করেছি একরূপে বা ভিন্ন রূপে প্রতিটি দেখা গেছে রোগী একটি বিশেষ মুহূর্তের কথা বলেন যখন উষ্ণতা ছিল তাপ সৌন্দর্য শান্তি আনন্দ এবং মুক্তির সুন্দর বোধ বা অনুভূতি কখনো কখনো এটা ছিল হঠাৎ অভিজ্ঞের অভিজ্ঞতা অন্য সময় এটি ছিল একটি ক্রমাণিত এক অনুঘটিত দীর্ঘ বিশ্বাসের ব্যাপার যেভাবে আরোগ্য লাভ করেছে এসব বিষয়ে প্রবাহমান সময়ের উপর সর্বদা আমার যে অনুসন্ধান এটাই প্রমাণ করার জন্য যে আরোগ্য লাভ স্থায়ীভাবে হয়েছিল এবং সেসব ঘটনা সম্পর্কে আমি বর্ণনা দিয়েছি ওগুলো একটিও ক্ষণস্থায়ী আরোগ্যের ব্যাপার ছিল না যেটাকে হয়তো এমন ধারণা দেওয়া যেতে পারে এ হয়তো ক্ষণিকের শক্তির পুনরুত্থানের ফল উদাহরণস্বরূপ আমার জন্য এক মহিলার লেখা আরোগ্য লাভের অভিজ্ঞতার কথা আমি বর্ণনা করতে পারি যা নির্ভরযোগ্যতাকে এবং বিচার বিবেচনাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি এই ঘটনার প্রমাণাদি সম্পূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে চিত্তাকর্ষক এই মহিলাকে বলা হয়েছিল যে পরীক্ষা করে দেখা গেছে তার সাংঘাতিক ধরনের একটি সমস্যা রয়েছে এবং অতি শীঘ্রই তো অপসরণ করে অপসারণ করা প্রয়োজন তার কথাগুলি হুবহু এখানে আমি তুলে ধরছি পূর্ব সাবধানতার জন্য সব রকম চিকিৎসাই করা হয়েছিল কিন্তু সমস্যাটির একই রকম প্রকাশ ঘটল যেমনটি হবার কথা তেমনটি ঘটল আমি ভয় পেয়ে গেলাম আমি জানতাম হাসপাতালের আরও চিকিৎসা ছিল অর্থহীন কোনো আশাই ছিল না তাই সাহায্যের জন্য আমি মুখ ফিরালাম বিধাতার দিকে সৃষ্টিকর্তা খুবই পবিত্র এবং আধ্যাত্মিক এক সন্তান আমাকে প্রার্থনার মধ্য দিয়ে অনুধাবন করতে বললেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে এবং তাদের আরোগ্যকর বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারলে দেখবেন তিনি আপনাকে ঠিকই সাহায্য করবেন এই ধরনের চিন্তায় আমি ছিলাম সবচেয়ে ধারণা ক্ষমতাহীন ব্যক্তি এবং তাই আমি নিজেকে বিধাতার হাতে সমর্পণ করলাম এক প্রভাতে এক সাহায্য চাইলাম আমি আমি স্বাভাবিকভাবে নিজের ঘরের কাজকর্মে সারাদিন কাটিয়ে দিলাম ওই সময় কাজকর্মের চাপ ছিল অনেক বেশি রাতের খাবার প্রস্তুত করছিলাম আমি সারাক্ষণ রান্নাঘরেই কাটিয়ে দিলাম ঘরের ভেতরে একটি অস্বাভাবিক উজ্জ্বল আলো দেখে সতর্ক হয়ে উঠলাম এবং আমার পুরো বাম দিক থেকে একটা চাপ অনুভব করলাম যদিও একজন ঠিক আমার কাছে দাঁড়িয়েছিল গোকর কথাগুলো শুনতে পেলাম আমি জানতাম যে আমার পক্ষ থেকে প্রার্থনা করা হয়েছিল তাই আমি নিশ্চিতভাবে ধরে নিলাম আমার সাথে এ নিশ্চয়ই নিরাময়কারী যিশু সিদ্ধান্ত নিলাম যে নিশ্চিত হবার জন্য সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব যন্ত্রণার লক্ষণ যদি চলে যায় তখন আমি জানতে পারবো যে আমি সুস্থ সকালের মধ্যে লক্ষ্য করার মতো উন্নতি হলো যন্ত্রণার এবং মনের দিক থেকে মুক্ত বিহঙ্গের মতো লাগছিল আমার তাতে আমি নিশ্চিত হলাম আমার বন্ধুতে জানালাম যে আমি আমার সমস্যা থেকে আরোগ্য লাভ করেছি সুস্থ হওয়ার সেই স্মৃতি আমার স্মৃতিতে আজও জল জল করছে পনেরো বছর আগে ঘটেছিল সেই ঘটনা এবং আমার স্বাস্থ্য আরও শক্ত সমর্থ হয়েছে এখন আমার শরীরের অবস্থা চমৎকার অনেক সমস্যায় বিশ্বাস নির্ভর চিকিৎসা নিঃসন্দেহে আরোগ্যকে উৎসাহিত করে যাদের হার্ট অ্যাটাকের অভিজ্ঞতা আছে তারা এর উপর মহিমা দিয়ে নির্ভরতার সাথে অনুসরণ করতে পারেন একই সাথে তাদের চিকিৎসক যে ব্যবস্থাপনা দিয়েছেন তাও পর্যবেক্ষণ করলে বিষয়ক সব আরোগ্য লাভের ইতিহাস সম্পর্কে বর্ণনা হয়েছে সম্ভবত এমন একজন ব্যক্তি তার জানা এই শিক্ষা অনুকরণ করে আগের চেয়ে অপেক্ষাকৃত উন্নত কর স্বাস্থ্য লাভ করতে পারেন তিনি তা করতে পারেন কারণ তিনি জানেন তার সীমাবদ্ধতা আছে এবং নিজের উপর অধিক চাপ প্রয়োগ করি কিংবা চেষ্টা চালিয়ে তা করতে হবে এটা তিনি অনুধাবন করতে পারেন এখন সেই শক্তি তার মধ্যে সংরক্ষিত আছে কিন্তু তার চেয়ে মানুষের সমৃদ্ধি লাভের আরও বৃহত্তম কৌশল সম্বন্ধে তিনি অভিজ্ঞতা লাভ করেছেন তা বিধায় তার আরোগ্য শক্তির কাছে নিজের সম্পূর্ণরূপে সমর্পণ করা এমনটা করা যায় সৃজনশীল কোনো প্রণালীর মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করে এবং তা হতে পারে পুনঃসৃষ্টিকে শক্তিকে মানুষকে মানসিকভাবে ধারণ করার মধ্য দিয়ে নিজের মধ্যেই যেন তা যেন সঞ্চারিত করে পঁয়ত্রিশ বছর আগে এক সুবিধিত লোক হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তাকে বলা হয়েছিল তিনি আর কখনো কোনো কাজকর্ম করতে পারবেন না তার প্রতি নির্দেশ ছিল যেন তিনি বেশিরভাগ সময় বিছানাতেই কাটান জীবনের বাকি দিনগুলো তাকে অথর্ব হয়ে কাটাতে হবে এবং বাকি দিনগুলো তার বেশি দিন নয় এমন কথাই তাকে জানানো হয়েছিল চিকিৎসা বিজ্ঞানের এমন উৎসাহের উৎকর্ষের সময়ও তাকে কেন এই কথাগুলো এমনভাবে বলা হয়েছিল তা ভাবতেও সন্দেহ লাগে যাই হোক না কেন তার ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ানক ভবিষ্যৎবাণী তাকে শুনতে হয়েছিল এবং তিনি সেগুলোকে সতর্কভাবে চিন্তাভাবনা করেছেন একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি বাইবেলটি হাতে নিলেন এবং দৈবক্রমে যে পাতাটি খুললেন সেখানে বর্ণিত ছিল যিশুখ্রীষ্টের এক আরোগ্য কাহিনী কথাগুলো তিনি পড়লেন তার মনে হলো যিশু অনেক আগেও যেমন আরোগ্য করতে পারত এবং করেছেন তিনি যদি যেমন ছিলেন তেমনই যদি এখন থাকেন তাহলে তিনি আজও কেন আরোগ্য লাভ করতে পারবেন না কেন তবে তিনি আমাকে সুস্থ করে তুলতে পারবেন না এই ছিল তার জিজ্ঞাসা তারপর বিশ্বাস ভালোভাবে তার মধ্যে শিকড় বিস্তার করে বসল কাজই সরল বিশ্বাসে তিনি যীশু খ্রিস্টের কাছে যাচনা করলেন তাকে সুস্থ করে দেওয়ার জন্য দুই চোখ বন্ধ করলেন তিনি তার মনে হচ্ছে যেন খ্রিস্টের নিরাময়কারী তার হাত তার হৃৎপিণ্ডের উপর স্পর্শ করছে সারাদিনের বিশ্রামের এক অদ্ভুত অনুভূতি তাকে এক পরম শক্তি দান করল দিন যাচ্ছে আর তিনি বুঝতে পারছেন এক উদীয়মান স্রোত তার মধ্যে কাজ করছে একদিন চূড়ান্তভাবে প্রার্থনা করলেন প্রভু যদি তোমার ইচ্ছে হয় কাল সকালে আমি আমার পোশাক আনতে বাইরে যাব এবং কয়েকদিনের মধ্যে আমি আবার কাজে ফিরে যাব আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করলাম বাড়তি কাজের জন্য কাল যদি আমার মৃত্যুও হয় যে চমৎকার দিনগুলো তুমি আমাকে উপভোগ করতে দিয়েছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তোমার সাহায্যে আমি আগামী দিনটি শুরু করব এবং তুমি সারাটা দিন আমার সাথে থাকবে আমার বিশ্বাস আমি যথেষ্ট শক্তি পাবো কিন্তু এই কাজ করতে গিয়ে যদি মারা যায় তবে পরলোকে আমি তোমার সাথে থাকবো এবং উভয় ক্ষেত্রে সবকিছুই ভালোই হবে এমনিভাবে সঙ্গত বিশ্বাসের পর ওপর ভর করে দিনে দিনে তিনি তার কাজের মাত্রা বাড়িয়ে দিতে লাগলেন কর্মঠ জীবন যতদিন বজায় ছিল লোকটি ততদিন নিয়মিত এই বিশ্বাস নির্ভর সূত্রটি অনুকরণ করে গেছেন এবং রোগে আক্রান্ত হওয়ার দিন থেকে দীর্ঘ ত্রিশটি বছর তিনি এভাবে কাজকর্ম চালিয়ে যেতে পেরেছেন কোনো বিপদ তার ঘটেনি পঁচাত্তর বছর বয়সে তিনি অবসর নেন আমি আরও কিছু লোকের বিষয়ে জানি তারা তাদের আপন বিষয়ে ঝুঁকিপূর্ণ কাজে আরও বেশি কল্যাণে অবদান রেখেছেন যা হোক সবসময় তিনি শারীরিক এবং স্নায়ুশক্তি সংরক্ষণ করে চলেছেন নিত্যদিনের অভ্যাস ছিল দুপুরে খাবার পর একটু শুয়ে বিশ্রাম নেয়া এবং তিনি কখনই চাপের কাজের চাপের কাছে কখনো নতি স্বীকার করেননি আগে আগেই ঘুমোতে যেতেন এবং উঠতেনও ভোরে সবসময় কাজেকর্মে এবং বেঁচে থাকার প্রয়োজনীয় রীতিনীতিগুলো মেনে চলার ক্ষেত্রে অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করতেন নিজেকে তার সমস্ত কাজে বিরক্তি উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা এসব ছিল অনুপস্থিত কঠিন কঠিন কাজ করতেন তিনি কিন্তু সহজেই ডাক্তাররা ঠিকই বলেছিলেন যদি তিনি তার প্রথম দিকের দুর্বলকারী অভ্যাস অনুসারে কাজ করে যেতেন তাহলে সম্ভবত তিনি অনেক আগেই মারা যেতেন অথবা একজন অকেজ অথর্বে পরিণত হতেন ডাক্তারদের উপদেশে তাকে এমন এক জায়গা থেকে নিয়ে এসেছিল যে জায়গাটায় উপরওয়ালার নিরাময় কাজ সম্পন্ন হওয়া অনিবার্য হয়েছিল হৃদরোগে আক্রান্ত না হলে তিনি মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আরোগ্য লাভের জন্য প্রস্তুত হতেন না আমার আরেকজন বন্ধু স্বনাম খ্যাত একজন ব্যবসায়ী তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কয়েক সপ্তাহ তাকে বিছানায় কাটাতে হয়েছিল কিন্তু এখন তিনি আবার নিজের নিজের দায়িত্বপূর্ণ কাজে ফেরত চলে এসেছেন যেখানে তিনি তার আগের মতো সব কাজকর্ম করতে পারছেন কিন্তু দুশ্চিন্তার পরিমাণ অনেক কম তাকে দেখে মনে হয় নতুন শক্তিতে ভরপুর যা আগে কখনো তিনি তা উপভোগ করেনি শারীরিকভাবে তার যে সমস্যা হয়েছিল তার থেকে মুক্তি পাবার জন্য তিনি সঠিক এবং আধ্যাত্মিক বিজ্ঞান প্রয়োগ করেন যোগ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি এবং তাদের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন এবং এই ধরনের পরিস্থিতিতে তা অত্যন্ত জরুরি চিকিৎসার এবং ঔষধপত্র প্রয়োগের সাথে সাথে তিনি আধ্যাত্মিক সূত্রের উপরও কাজ চালিয়ে গিয়েছেন তিনি বিষয়টাকে এভাবে বর্ণনা করেছেন আমার এক পরিচালিত পরিচিত বন্ধু মাত্র পঁচিশ বছর বয়স আমারই মতো হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতাল আনা হয়েছিল এবং চার ঘন্টার মধ্যে মারা গিয়েছিল আমার পরিচিত আরও দুজন আমার বাসার কাছাকাছি থাকতেন ওরা তাদেরও একই ভাগ্য বরণ করতে হয়েছিল আমি যা করেছি অবশ্যই তেমন কিছু করতে হবে কাজেই দীর্ঘদিন বাঁচতে হলে আমি আবার ফিরে আসব এবং সামনে যে কাজ পড়ে আছে সেই কাজে নিজেকে ব্যাপৃত করব এবং আগের চেয়ে আরও বেশি অভিজ্ঞতা নিয়ে করব যে অভিজ্ঞতা আমার আগে ছিল না ডাক্তাররা ছিলেন বিস্ময়কর নার্সরা ছিলেন চমৎকার হাসপাতালটি ছিল একটি আদর্শ হাসপাতাল এরপর তিনি আধ্যাত্মিকভাবে সুস্বাস্থ্য লাভের কলা কৌশল সম্পর্কে বর্ণনা করতে থাকলেন যে কৌশল তিনি নিজে প্রয়োগ করে দেখেছিলেন সূত্রটি তিন খণ্ডে বিভক্ত এক প্রথম পর্যায়ে যখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন ছিল এর অর্থ হচ্ছে ঈশ্বরের হাতে ন্যস্ত করে নিজেকে সম্পূর্ণ শিথিল বোধ করা এবং আরাম করা দুই দিন দিন সময় যখন উজ্জ্বলতর হতে থাকে আমি দৃঢ়তার সাথে বলি বিধাতার জন্য অপেক্ষা করো সৎ সাহসে সাহসী হও এবং তিনি তোমার হৃদয়কে শক্তিশালী করবেন তিন শেষ পর্যন্ত যখন আবার শক্তি ফিরে আসে তখন নতুন আশ্বাস দেয় এবং আত্মবিশ্বাসে ফিরে আসে ঠিক এইখানটায় আমি খুব দৃঢ়তার সাথে গুরুত্ব দিই এই তিন কেন্দ্রিক এই লোকটির সন্ধান পেয়েছেন তার চিকিৎসকের সক্ষম ধর্মীয় সহযোগিতা শক্তিকে শরীর গঠনে সংরক্ষিত এবং উৎসাহিত করেছে সমানভাবে বিশ্বাসের সুবিজ্ঞ ও প্রয়োগের মাধ্যমে তার মাধ্যম তার মধ্যে নিহিত আধ্যাত্মিক শক্তিকে উৎসাহিত করে সম্পূর্ণরূপে আরোগ্য সাধন করা হয়েছে এই যৌথ চিকিৎসা সম্বলিত আমাদের জীবনে নবীনকরণ শক্তিকে জাগিয়ে তুলেছে একটি হলো মানুষের শরীরের পুনঃ স্বাস্থ্য লাভ অপরটি হল মনের মাঝে বসবাসকারী বলবর্ধক শক্তি এর একটি চিকিৎসকের ঔষধ প্রয়োগে সাড়া দেয় অপরটি বিশ্বাস চিকিৎসাকে সাড়া দেয় এবং বিধাতা উভয় ক্ষেত্রেই তত্ত্বাবধায়ন করেন তিনি আমাদের শরীর এবং মন দুটোকেই সৃষ্টি করেছেন এবং তিনি সবসময় শরীর বৃত্তে সব রকম পদ্ধতি এবং কুশল প্রতিষ্ঠার কাজ দুটোই করেন অসুস্থতা প্রতিরোধ করতে এবং মনের দিক থেকে এবং শারীরিকভাবে সুস্থ হতে কখনো একটি ব্যাপারে ব্যর্থ হওয়া উচিত নয় তা হল আপনার মধ্যে সুপ্ত একটি উৎসের থাকা উত্তোলন ঘটানো অর্থাৎ সে বিশ্বাসের উত্তোলন যা আরোগ্য করতে পারে এই অধ্যায়ে বর্ণিত মৌলিক নীতিগুলোর আলোকে গঠনমূলক প্রকৃতি গঠন কাজে আপনি কি করতে পারেন যখন আপনার একজন প্রীতিবাচন কিংবা আপনার একজন যখন অসুস্থ হয়ে পড়েন নিচের আটটি বাস্তব উপদেশ দেয়া হল এক সুখ্যাত কোনো এক মেডিকেল কলেজের প্রধান চিকিৎসকের উপদেশ অনুসরণ করুন যিনি বলেছেন আপনি যখন অসুস্থ তখন আপনি যেমন আপনার ডাক্তারকে ডাকেন ঠিক তেমনি আপনার ধর্মগুরুকেও ডেকে আনুন অন্যভাবে বলতে গেলে চিকিৎসার সাথে সাথে আধ্যাত্মিক শক্তি যে আরোগ্য কমায় সমান গুরুত্বপূর্ণভাবে এই কথাটা বিশ্বাস করুন দুই চিকিৎসকের জন্য প্রার্থনা করুন অনুধাবন করুন যে ঈশ্বর আরোগ্য কাজের সুদক্ষ কাউকে এবং তার নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন যেমন একজন ডাক্তার এমন অভিমত ব্যক্ত করেছেন আমি আমার রোগীর চিকিৎসা করি আর বিধাতা তাকে সুস্থ করেন কাজে প্রার্থনা করুন যে একজন ডাক্তার বিধাতার আরোগ্যকারী মহিমার উন্মুক্ত চ্যানেলও হতে পারে তিন আপনি যাই করুন না কেন কোনোভাবেই আতঙ্কগ্রস্ত হবেন না অথবা ভয় পাবেন না কারণ যদি ভয়ভীতির কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনার মনে নেতিবাচক চিন্তাই আসবে এবং সে কারণে আপনার প্রিয় ভজন কারো যখন ইতিবাচক এবং আরোগ্য কর চিন্তন থেকে তাকে সাহায্য করার জন্য তখন দেখা যাবে তার দিকে ধ্বংসকারী চিন্তাই ধেয়ে আসছে চার সবসময় স্মরণ রাখবেন যে বিধাতা বিধিবিধান বহির্ভূত কিছুই করেন না আরও স্মরণ রাখবেন যে আমাদের পার্থিব আইন কানুন শুধুমাত্র বিরাট শক্তির খণ্ড খণ্ড প্রকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে তা প্রবাহিত হচ্ছে আধ্যাত্মিক বিধান অসুস্থতার উপর আধিপত্য করে বিধাতা সবসময় অসুস্থতার জন্য দুটি প্রতিকার ব্যবস্থা রেখেছেন একটি হলো বিজ্ঞান ভিত্তিক প্রয়োগযোগ্য প্রাকৃতিক বিধান সেই অনুসারে আরোগ্য সাধন এবং অপরটি হলো বিশ্বাসের দ্বারা প্রয়োগযোগ্য আধ্যাত্মিক বিধান অনুসারে আরোগ্য লাভ পাঁচ আপনার পৃথিভাজনকে সম্পূর্ণরূপে বিধাতার হাতে সমর্পণ করুন আপনার বিশ্বাসের শক্তি বলে তাকে আপনি শক্তি নেওয়ায় ন্যস্ত করতে পারেন সেখানেই আছে নিরাময় কিন্তু তা কার্যকরী করার জন্য রোগী অবশ্যই সম্পূর্ণভাবে বিধাতার ইচ্ছার উপর ছেড়ে দেবেন ব্যাপারটাকে বুঝতে পারা যেমন কঠিন ঠিক একই রূপে তার সম্পাদন করাও কঠিন কিন্তু এটা সত্য যে যদি প্রীতিভাজন কারো এমন হয়ে মহৎ বাসনা থাকে যে একই রকম মহৎ ইচ্ছা নিয়ে বাঁচবেন তাহলে তাকে বিধাতার হাতে ছেড়ে দিন এবং দেখবেন আরোগ্যকারী শক্তি কেমন অদ্ভুতভাবে গতিশীলতা লাভ করেছে ছয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঐক্য প্রস্তুত হয় পরিবারের মধ্যে অর্থাৎ আধ্যাত্মিক ঐক্য ঐক্য সাত আপনার প্রীতিভাজনের একটি ছবি মনের পর্দা এঁকে ফেলুন যেন সে ভালো অবস্থায় আছে মনশক দেখুন যেন সে চমৎকার স্বাস্থ্য নিয়ে বেঁচে আছে মনে মনে তাকে এমনভাবে চিত্রায়িত করুন যেন সে ভালোবাসে এবং ঐশী গুরুতে সমজ্জ্বল সচেতন মনে হয়তো আপনার অসুস্থতার ইঙ্গিত করতে পারে এমনকি মৃত্যু সংকেত দিতে পারে কিন্তু আপনার মনের দশ ভাগের নয় ভাগই অবচেতন অবস্থায় বিরাজ করছে স্বাস্থ্য সা অবচেতন মনে নিমজ্জিত করুন এবং মনের এই শক্তিশালী অংশটুকুই উজ্জ্বল স্বাস্থ্য এবং শক্তি বয়ে আনবে অবচেতন মনে আমরা যা বিশ্বাস করি সাধারণত আমরা তাই পাই যদি আপনি আপনার বিশ্বাস আপনার অবচেতনকে নিয়ন্ত্রিত করে তাহলে কখনই ভালো কিছু আপনি পাবেন না কারণ অবচেতন মন শুধুমাত্র তাই ফেরত দেয় যা আপনার প্রকৃত চিন্তন যদি আপনার প্রকৃত চিন্তন হয় তবে তার পরিণত হবে নেতিবাচক যদি প্রকৃত চিন্তক ইতিবাচক হয় তবে তার ফলও হবে ইতিবাচক এবং সুন্দর একটি ভালো ফলাফল পাওয়াতে হবে সম্ভব হবে আট যথাযথই স্বাভাবিক হন বিধাতার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সুরোগ মুক্ত করেন অর্থাৎ আপনি যা সর্বান্তকরণে চান তা আপনার জন্য বিধাতার কাছে অনুরোধ করুন যেন তিনি তা পূরণ করেন কিন্তু আমাদের উপদেশ আপনি বলুন অনুগ্রহ করে অন্তত একবার আমার প্রার্থনা পূরণ করুন তারপর আপনার প্রার্থনায় পরম শক্তিকে তার জন্য ধন্যবাদ দিন এই দৃঢ়তা গভীর আধ্যাত্মিক শক্তি প্রদান করতে এবং আনন্দ লাভ করতে সাহায্য করবে সেই পরম পুরুষের প্রীতিভাজন যত্নের পুনঃ আশ্বাসের মধ্য দিয়ে এই আনন্দ আপনাকে পরিপুষ্ট করবে এবং স্মরণ রাখবেন যে আনন্দ নিজেই আর কুকুর শক্তিতে শক্তিধর জীবনের শক্তি যখন অবসন্ন হয়ে পড়ে তখন এই স্বাস্থ্য সুরক্ষার সূত্রটি যাচাই করে দেখুন এক মহিলা আমি যেমনটি শুনেছি এক ঔষধের দোকানে গেল এবং শরীর এবং মন্ত্রীর যন্ত্রণা লাঘব করার জন্য এক বোতল ঔষধ চাইলেন অবশ্যই এ ধরনের ঔষধ ওষুধের দোকানে মেলে না কারণ ওষুধের দোকানে ট্যাবলেট কিংবা বোতলে খুঁজে পাওয়া যায় না কিন্তু মনের যন্ত্রণা লাঘব করার কিংবা উপশমকার ঔষধ আছে এবং তা অনেকেরই আমাদের তা দরকার এটা এমন একটা প্রেসক্রিপশন যা যৌথভাবে তৈরি করা হয়েছে প্রার্থনা বিশ্বাস এবং প্রাণবন্ত আধ্যাত্মিক চিন্তনের মাধ্যমে বিভিন্নভাবে গুণে বেছে দেখা গেছে যে আজকের দিনে যত রোগী আছে তার মধ্যে শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগে অসুস্থ হয় তাদের ত্রুটিপূর্ণ মানসিক অবস্থার প্রভাবে এবং এমন হয় তাদের আবেগ এবং দৈহিক ক্ষতজনিত কারণে কাজে এই অবস্থা থেকে মুক্ত হওয়ার ওষুধ অনেক গুরুত্বপূর্ণ এমন অনেক মানুষ আছে যাদের স্বাভাবিক স্বাস্থ্য অবস্থা থেকে নিম্ন পর্যায়ে তারা দেখতে পারেন একটা স্বাস্থ্য সুরক্ষার বিধান আছে যা ডাক্তারের চিকিৎসার বিধানের সাথে সংযুক্ত এবং তাদের কাছে একটি বিরাট মূল্যবান আধ্যাত্মিক এবং আবেগজনিত চিকিৎসা কিভাবে ক্ষয়িষ্ণু জীবনশক্তিকে ফিরিয়ে আনতে পারে কোন একটি বড় কোম্পানি প্রধানের পাঠানো সেলসম্যানের ম্যানেজারের বর্ণনা একজন দক্ষ এবং শক্তিশালী দক্ষ গাড়ি চালক হিসেবেই জানত এখন তার সামর্থ্য এবং শক্তির মারাত্মক পতন ঘটেছে তিনি তার সৃজনশীলতা নিপুণতা হারিয়ে ফেলেছেন আগে তার বিক্রি করার মতো ধ্যান ধারণা ছিল অসাধারণ এবং সর্বজন নিবেদিত কিন্তু অচেরই তার সহকারীরা দেখতে পেল এই সেলসম্যান এখন ঘুমাচ্ছে তাকে অনুরোধ করা হয়েছিল যেন তিনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং এবং কোম্পানি তাকে বিশ্রামের জন্য প্রথমে আটলান্টিক শহরে শহরে পরে পাঠান সুস্থ করে তোলার জন্য এই যে দুটো অবকাশ যাপনের ব্যবস্থা করা হয়েছিল মনে হতে পারে যে এ থেকে সুফলদায়ী নিশ্চিত কোনো উন্নতি তার ঘটবে না আমাদের যে ধর্মনির্ভর মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র আছে সে সম্পর্কে তার চিকিৎসকের জানা ছিল তাই কোম্পানির প্রেসিডেন্টকে তিনি সুপারিশ করেছিলেন যাতে তার সেলস ম্যানেজার আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেন প্রেসিডেন্ট তাকে আমাদের কাছে আসতে বললেন কিন্তু তিনি করেন রুষ্ট মনে কাজটি কারণ তাকে গির্জায় পাঠানোর ব্যাপারটি তার মনের সমর্থন ছিল না ক্ষুণ্ণ মনের লোকটি বললেন কি সুন্দর প্রেরণ কাজ যখন তার একজন ব্যবসায়ীকে ধর্ম ধর্মপ্রচারকের কাছে পাঠান তারপর বেশ উত্তেজনার সাথে বলেন আমার ধারণা আমাকে সাথে করে আপনি প্রার্থনা শুরু করে দেবেন এবং বাইবেলও পাঠ করবেন তাই না জবাবে বললাম আমি মোটেও বিস্মিত হব না কারণ কোনো কোনো সময় আমাদের কষ্ট বা দুর্ভোগ এমন একটা জায়গায় আক্রমণ করে তখন প্রার্থনা বা বাইবেলীয় চিকিৎসা অথবা যে কোনো ধর্মশাস্ত্র তার উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে নিজেকে তিনি বেশ রক্তটা এবং অসহযোগী হিসেবেই প্রমাণ করলেন যে পর্যন্ত না চূড়ান্তভাবে আমি তাকে বলতে বাধ্য হলাম যে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে আপনি আমাদের সহযোগিতা ছাড়া আপনার পক্ষে ভালো ছিল এবং অথবা তা যদি না করেন তো আপনাকে গুলি করা হবে তিনি পাল্টা প্রশ্ন করলেন এ কথা আপনাকে কে বলল আপনার মনিব আমি বললাম আসলে তিনি বলতে চান না যদি আমরা আপনাকে সোজা পথে না আনতে পারি তবে আপনার সাথে কোম্পানির সম্পর্ক শেষ হতে যাচ্ছে এবং এর জন্য আপনার মনি খুব দুঃখ প্রকাশ করেছেন আপনি কখনো কারো মুখে এমন অভিভূত ছাপ ইতিপূর্বে দেখেননি একটু যেন তুতলিয়ে তুতলিয়ে তিনি বললেন আমার কী করা উচিত বলে মনে করেন আপনি জবাবে বললাম প্রায়ই আপনি যে অবস্থায় পড়েছেন সে অবস্থায় যখন একজন মানুষ পড়ে তখন তার মন ভয় উদ্বেগ দুশ্চিন্তা ক্রোধ অপরাধবোধ অথবা সব মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থায় পড়ে যায় যখন এই আবেগজনিত বাধাগুলো জমা হতে হতে একটি বিশেষ ওজনে ভারী হয়ে পড়ে তখন সে ব্যক্তি ওই ভার আর পারে না এবং ভেঙে পড়ে তখন আবেগের এবং বুদ্ধি বৃদ্ধি শক্তির উৎসগুলো যেন বাধাগ্রস্ত হয়ে পড়ে সুতরাং তাতে একজন মানুষ রাগে বা বিরক্তিতে ভয়ে অপরাধবোধে যেন কাদায় নিমজ্জিত হয়ে যাবার মতো অবস্থায় হেসে দাঁড়ায় আমি আপনার কষ্টভোগের ব্যাপারে কিছু জানি না কিন্তু আমি আপনাকে এতটুকু বলবো যে আপনি আমাকে একজন সহানুভূতিপূর্ণ বন্ধু হিসেবে মনে করুন যার সাথে সম্পূর্ণভাবে বিশ্বস্তভাবে কথা বলা যায় তাই দয়া করে আমাকে আপনার সব কথা খুলে বলুন আমি তাকে জোর দিয়ে বললাম যে কোনো কিছুই গোপন করবেন না এবং সেই কারণে তিনি তার মনে যত যত ভয়ভীতি বিরক্তি অপমানবোধ সব কিছু খুলে বলে মনকে একেবারে খালি করে দেওয়া উচিত আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের মধ্যে যে কথাবার্তা হবে তা সম্পূর্ণভাবে গোপন রাখা হবে আপনার কোম্পানি চায় যে আপনি আবার সেখানে ফিরে আসুন এবং আগের মতো প্রচন্ড দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তির মতোই ধীরে ধীরে তার মনের সব কষ্ট সব তিনি স্বীকার করলেন একের পর এক অনেক পাপ করেছেন তিনি এবং এসব তাকে সম্পূর্ণরূপে মিথ্যাচারের গোলক জড়িয়ে ফেলেছে এসব প্রকাশ করার পর এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছিলেন তিনি এবং এসব কিছুই তার মনের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করার সবচেয়ে করুণতম কারণ ছিল এতে তার মনের আবর্জনা কিছুটা কমে গেল তাকে দিয়ে কথা বলানো বেশ কঠিন কাজ ছিল কারণ তিনি আবশ্যিকভাবেই একজন সুন্দর ব্যক্তিত্বের লোক ছিলেন এবং প্রচণ্ড লজ্জাবোধ শক্তি ছিল তার আমি তাকে বললাম যে আমি তার মনতার কারণটি বুঝতে পেরেছি তাতে তার চিকিৎসা করা যাবে কিন্তু মন খুলে পুরোপুরি সব কথা না বললে একটি সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয় যখন নয় সবকিছু সম্পন্ন হলো জীবনে আমি কখনো ভুলবো না যে কিভাবে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন পায়ে দাঁড়িয়ে তিনি বিস্তৃত সব বলতে লাগলেন পায়ে ডগার উপর দালালেন তিনি সিলিংয়ের দিকে আঙ্গুল বিস্তৃত করে এবং গভীর নিঃশ্বাস টেনে তিনি বলতে শুরু করলেন তিনি বললেন আমার আমার ভালো লাগছে মুক্তি এবং প্রশান্তি নাটকীয় প্রকাশ ভঙ্গির মতো লাগছিল কথাগুলো তারপর আমি তাকে উপদেশ দিয়ে বললাম তিনি যেন প্রার্থনা করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা চান এবং তিনি যেন তাকে শাস্তি এবং শান্তি এবং পরিচ্ছন্নতায় ভরে দেন আপনি কি মনে করছেন যে আমার জোরে জোরে প্রার্থনা করা উচিত সন্দিগ্ন চিন্তে জানতে চাইলো লোকটি জীবনে কখনো ওভাবে প্রার্থনা করিনি আমি আমি বললাম হ্যাঁ এটি একটা চমৎকার অভ্যাস এবং আপনাকে এটা শক্তি যোগাবে। সহজ সরল একটি প্রার্থনা ছিল এটি এবং বেশ ভালোভাবে আমি তা মনে করতে পারি তিনি যা বলেছিলেন তা হল প্রিয় ঈশ্বর আমি একজন নোংরা মানুষে পরিণত হয়েছি এবং যেসব ভুল আমি করেছি তার জন্য আমি দুঃখিত আমার সমস্ত অপরাধের কথা আমি আমার বন্ধুকে জানিয়েছি এখন আমি তোমার কাছে ক্ষমার প্রার্থনা করছি এবং অনুরোধ করছি আমাকে শান্তিতে পূর্ণ করে দাও আমাকে শক্তিও দাও যাতে আমি এমন এমন অন্যায় কাজ আর না করি আবার পরিচ্ছন্ন হবার কাজে ভালো হবার পথে অনেক অনেক ভালো হতে তুমি আমাকে সাহায্য করো ওই দিনই তিনি তার অফিসে ফিরে গেলেন এবং তাকে আর কখনও কিছু বলতে হয়নি এবং কিছু বলার প্রয়োজনও ছিল না কারণ শীঘ্রই তিনি আবার সদরপের সহমহিমায় আপন কাজে অপতীর্ণ হয়েছিলেন এবং ওই শহরে তিনি এখন সেরা সেলসম্যান পরে আমি তার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি তিনি বলেছিলেন বিলকে আপনি কী করেছেন আমি জানি না কিন্তু সে তো দেখছি এখন এক আগুনের গোলা আমি তো কিছুই করিনি যা করার কুয়েজ করেছে বিধাতা স্বয়ং হ্যাঁ আমি বুঝতে পেরেছি যা হোক সে এখন পুরোস্তর আগের বিল যখন এই লোকটির জীবন জীবনী সত্যি অবসন্ন হয়ে পড়েছিল তিনি স্বাস্থ্যসম্মত একটি প্রক্রিয়া প্রয়োগ করেছিলেন তার স্বাভাবিক দক্ষতা ফিরিয়ে আনার জন্য শরীর এবং মনের কষ্ট দূর করার জন্য তিনি কিছু ঔষধ প্রয়োগ করেছিলেন যে ঔষধ তাকে আধ্যাত্মিক এবং মানসিক দিক থেকেই সুস্থ করে তুলেছে কলেরাডো ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত মেডিকেল স্কুল দৃঢ়তার সাথে বলে যে সাধারণ হাসপাতাল জরিপ করে দেখা গেছে যে সমস্ত রোগের মধ্যে তিন ভাগের এক ভাগ রোগী প্রাকৃতিকভাবে জৈবিক কারণে আক্রান্ত হয় তিন ভাগের এক ভাগ রোগের উৎপন্ন হয় আবেগজনিত কারণে মাইন্ড অ্যান্ড বডি লেখক ডাক্তার ফ্ল্যান্ডার্স জানবার বলেন যে জৈবিকভাবে একত্রে তিন ভাগ রোগের এক ভাগ সৃষ্টি হয় পরিষ্কার আবেগজনিত রোগ শারীরিক বা মানসিক সেটা প্রশ্ন নয় কিন্তু প্রতিটি রোগের প্রচণ্ডতার কতটুকু সেইটাই প্রশ্ন প্রতিটি চিন্তাশীল মানুষ যারা সবাই কখনো ব্যাপারগুলোর বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছেন তারা সবাই একমত যে ডাক্তারদের কথাই ঠিক যখন তারা আমাদের বলেন যে বিরক্তি ঘৃণা বিদ্বেষ দুষ্ট ইচ্ছা ঈর্ষা শত্রু এবং এইসব কিছু মানসিকতা যা থেকে রুগ্ন স্বাস্থ্যের উৎপত্তি ঘটে থাকে ক্রুব্ধ হয়ে দেখুন এবং ক্রুব্ধভাবে অনুভূতি আপনার উদর গহব্বরে তলিয়ে দিয়ে নিজে একটু অভিজ্ঞতা লাভ করুন দেখবেন পেটটা অসুস্থমান হচ্ছে শরীরের রাসায়নিক বস্তু যে প্রতিক্রিয়া ঘটে তা আবেগজনিত তীব্রতা থেকে উদ্ভূত এবং এর ফলশ্রুতি হিতে হিসেবে আসে রুগ্ন স্বাস্থ্যের অনুভূতি কি প্রচণ্ডভাবে কি মৃদুভাবে লম্বা সময় ধরে এমন অবস্থা কি চলা উচিত তাতে শরীরের স্বাভাবিক অবস্থা আরও খারাপ হবে আমার এক পরিচিত লোক পেশায় ডাক্তার তিনি আমাকে বলেছিলেন যে রোগীটি মারা গেল ঘিনা কারণে ডাক্তার সাহেব আসলে অনুভব করতে পেরেছিলেন যে রোগীটি মারা গেল তার পেছনের কারণ হল দীর্ঘদিনের লালিত ঘৃণাবোধ তিনি তার শরীরকে এমনভাবে ক্ষতি করেছেন যে তাতে কোনো রোগ প্রতিরোধ শক্তি কমে গিয়েছিল এ কথা ডাক্তার ব্যাখ্যা করে বলেন কাজেই যখন দারুণ দৈহিক পীড়াতাকে আক্রমণ করলো তখন এই কষ্ট কাটিয়ে উঠবার মতো বা নবায়ন করবার মতো কোনো শক্তি তার ছিল না এভাবে ভেতরে ভেতরে তিনি তার রুগ্ন চিন্তা সম্বলিত দৃঢ়মূল বিদ্বেষের দ্বারা শারীরিকভাবে নিজেকে ধ্বংস করেছেন ডাক্তার চার্লস মাইনার কুপার সেন ফ্রান্সিসকোর এক ড্রাক্টরের লেখার মাধ্যমে এক নামকরণ করেছিলেন হার্ট টু হার্ট অ্যাডভাইস অ্যাবাউট হার্ট ট্রাভেল তিনি বলেছেন আপনি অবশ্যই আপনার আবেগ আবেগসংযাত প্রতিক্রিয়াকে সংযত রাখবেন যখন আমি আপনাকে এ কথা বলেছি তখন একজন রোগ দিয়ে রক্তচাপ এক লাফে অত্যন্ত দ্রুতগতিতে ষাট ডিগ্রি বেড়ে যেতে দেখেছি এবং ঘটনাটি ঘটেছে ক্রোধের বিস্ফোরণ থেকে আপনি বুঝতে পারছেন যে এ ধরনের প্রতিক্রিয়া হৃদপুণ্ডের উপর কি পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে কোনো ব্যক্তি যে খুব দ্রুত ঘোড়াটি পেয়ে লিখেছেন যে সে অপরকে দোষারোপ করতে অভ্যস্ত এবং কাজটা করে সে অপরের দোষ ত্রুটি দেখে আবেগতারিত হয় এবং সে আরও বিজ্ঞতার পরিচয় দিতে পারত যদি সে শুধুমাত্র সে যা করলো তা যদি এড়িয়ে যেতে পারত কিন্তু একে এড়িয়ে চলা তার পক্ষে অসম্ভব তিনি স্কটল্যান্ডের শল্য চিকিৎসক জন হান্টারের কথা উল্লেখ করেছেন ডক্টর হান্টারের নিজেরই হাটের অবস্থাই খারাপ ছিল এবং আবেগের প্রাবল্য তার হাটের উপর কীভাবে প্রভাব ফেলেছিল সে সম্পর্কেও তার পুরোপুরি জানা ছিল তিনি বলেছিলেন তার জীবনটা ছিল কোনো এক ব্যক্তির কাছে অরক্ষিত এবং যে কেউ তাকে উত্তক্ত করতে পারত এবং প্রকৃতপক্ষে তার মৃত্যু হবার কারণটা ছিল হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলশ্রুতি এবং তার পেছনের কারণ হলো, প্রবল রাগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি এবং তখন তিনি নিজেকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে ভুলে গিয়েছিলেন ডাক্তার কুপর পরিশেষে বলেন যখনই কোনো কাজের সমস্যা আপনাকে বিরক্ত করতে শুরু করে অথবা আপনি ক্রুব্ধ হতে শুরু করেন তখন নিজেকে পুরোপুরি নমনীয় করে ফেলুন এটা আপনার ভেতরের গোলমালের অবিলম্বনকে ক্ষয় করবে আপনার হৃদয় চায় এটা শীর্ণকায় উৎফুল্ল এবং ধীরস্থির একজন মানুষের মধ্যে স্থায়ীভাবে স্থিত হয় এবং যিনি বুদ্ধিমত্তার সাথে তার স্বাস্থ্যগত মানসিক এবং আবেগপূর্ণ কাজকর্মকে সংযতভাবে সমাধান করবেন সুতরাং আপনি যদি অবস্থা সাম্য থেকে নিচে অবস্থান করেন তাহলে আমি এটাই ইঙ্গিত করব যে আত্মবিশ্বাসের কাজে সন্দিগ্নচিতে কিছু করে করেছেন সততার কাজ সাথে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কোনো দুষ্ট চিন্তা অথবা কোনো বিরক্তি বা কোনো বিদ্বেষকে মনে আশ্রয় দিচ্ছেন কিনা যদি তা দিয়ে থাকেন তবে এক্ষুনি তা মন থেকে ছুঁড়ে ফেলে দিন এক মুহূর্ত দেরি না করে তা থেকে মুক্তি লাভ করুন ওসব তো অন্য কাউকে আপনি আঘাত করে করে না ওসব সেই ব্যক্তির কোনো ক্ষতিও করে না যার বিরুদ্ধে আপনার এমন অনুভূতি কিন্তু জীবনের প্রতিটি দিন প্রতিটি রাতকে খেয়ে ফেলছে অনেক মানুষই দুর্বল স্বার্থজনিত কষ্ট ভোগ করে কিন্তু তারা কি খায় তার সাথে সম্পর্কিত নয় কিন্তু এই ভোগান্তির কারণ হলো কি তাদের খেয়ে ফেলছে আবেগজনিত পীড়া আপনার উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় আপনার শক্তিকে গোপনে ধ্বংস করে ফেলে আপনার দক্ষতা কমিয়ে আপনার স্বাস্থ্যের অধিকতর পতন ঘটিয়ে এবং অবশ্যই ওগুলো আপনার সুখ স্বাচ্ছন্দ্যকে আপনাদের কাছ থেকে নিষ্কাশিত করে নিয়ে যায় সুতরাং আজ আমরা বুঝতে পারছি যে চিন্তা ভাবনার ধরন ধারণ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে আমরা অনুভব করতে পারছি একজন ব্যক্তি বিরক্তি এবং রোষের মাধ্যমে নিজেকে অসুস্থ করে ফেলে আমরা জানি অপরাধজনক চিন্তা বা কাজ করে একজন তার স্বাস্থ্যের মধ্যে ভয় নানা রকম বিরূপ লক্ষণাদি প্রকাশ করতে পারে ভয় কিংবা উদ্বেগের ফলশ্রুতি হিসেবে একজনের শরীরের নির্দিষ্ট বিরূপ লক্ষণও প্রকাশ করতে পারে আমরা এও জানি যে ধরনের অবস্থা থেকে ভুক্তভোগী আরোগ্য লাভ করতে পারে যখন সে তার চিন্তা ভাবনাগুলোর মধ্যে পরিবর্তন ঘটায় সম্প্রতি এক রোগ নির্ণায়ক ব্যক্তি এক যুবতী মহিলা সম্পর্কে আমাকে বলেছেন ওই মেয়েটি ছিল একশো দুই তাপমা এই মেয়েটি একশো দুই তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়েটি সন্ধি বাতে আক্রান্ত ছিল এবং তার সন্ধিস্থল স্থল ফুলে উঠেছিল ব্যাপারটা আগাগোড়া পরীক্ষা করে ডাক্তার তাকে কোনো চিকিৎসা না দিয়ে শুধুমাত্র ব্যথা কমানোর ওষুধ দিয়েছিলেন দুদিন পর যুবতী মেয়েটি ডাক্তারকে জিজ্ঞাসা করলো আমার এমন অবস্থা কতদিন থাকবে এবং কতদিনই বা আমাকে হাসপাতালে পড়ে থাকতে হবে জবাবে ডাক্তার বললেন আমার মনে হয় আমি তোমাকে অবশ্যই বলবো যে সম্ভবত তোমাকে ছয় মাস হাসপাতালে থাকতে হবে আপনি বোঝাতে চাইছেন যে ছয় মাসের আগে আমি বিয়ে করতে পারবো না আমি দুঃখিত ডাক্তার বললেন এর চেয়ে ভালো কোনো কথা আমি তোমাকে শোনাতে পারবো না কথাবার্তা হচ্ছিল সন্ধ্যেবেলায় কিন্তু পরের দিন সকালবেলায় রোগীর গায়ের উত্তাপ স্বাভাবিক হয়ে গেল এবং তার সন্ধি এলাকায় ফোলাও অদৃশ্য হয়ে গেল এই যে অদ্ভুত পরিবর্তন তার তার ডাক্তার কোনো না জন্য তাকে মধ্যে পর্যবেক্ষণ করার জন্য রেখে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন এক মাসের মধ্যে আগের মতো সমস্যা নিয়ে মেয়েটি আবার হাসপাতালে ভর্তি হলো তাপমাত্রা একশো দুই সন্ধিস্থল ফুলে গেছে আগের মতোই কিন্তু কারণটা কি প্রশ্ন করতে করতে প্রকাশ পেল তার বাবা কোনো এক বিশেষ ব্যক্তির সাথে তাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন আর ওই লোকটির সাথে বিয়ে দেবার কারণ হলো তার বাবা এই লোকটিকে তার ব্যবসায়িক রত্ন বলে মনে করেন মেয়েটি তার বাবাকে ভালোবাসতো তাই সে তার বাবার কথায় রাজি হয়ে গেছিল কিন্তু যাকে সে ভালোবাসতো তাকে তাকে বিয়ে করার ইচ্ছে না বা ভালোবাসত না তাকে বিয়ে করার ইচ্ছে তার ছিল না সুতরাং তার অবচেতন মন তার সাহায্যে এগিয়ে এলো বিরূপভাবে মেয়েটিকে গ্রন্থি জ্বরে আক্রমণ করলো এবং শারীরিক উত্তাপ বেড়ে গেল ডাক্তার তার বাবাকে ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যদি তার মেয়েকে তিনি ওই লোকটির সাথে বিয়ে দিতে শক্তি প্রয়োগ করেন তবে মেয়েটি হয়তো বরবাদ হয়ে যাবে যখন ডাক্তার বললেন যে তার বিয়ে করার প্রয়োজন নেই তখন মেয়েটি খুব শীঘ্রই সেরে উঠল এবং স্থায়ীভাবে আবার এমনটা ধারণা করবেন না যে আপনার যদি বাতে ব্যথা হয়ে থাকে তবে তা হয়েছে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সাথে বিয়ে হবার কারণে যে ঘটনা উপরে তুলে ধরা হলো তা আমাদের এটাই দেখায় যে মানসিক কষ্ট শারীরিক অবস্থার গভীর প্রভাব ফেলে এক বক্তব্যে আমি খুব আগ্রহ সহকারে পড়েছিলাম শিশুরা তার চারে আশেপাশে লোকদের যে অধিক তাড়াতাড়ি ভয় এবং ঘৃণাবোধে আক্রান্ত হতে পারে এবং তা থেকে হাম কিংবা অন্যান্য ক্ষতিকর রোগ তাদের আক্রমণ করতে পারে ভীতি নামক ভাইরাস তাদের অবচেতন মনের গুপ্ত কুঠিরের গভীরে বসবাস করতে পারে এবং সেখানে সারা জীবনের জন্য থেকে যেতে পারে কিন্তু মনস্তত্ত্ববিদ আরও বলেন শোভাগ্র কমে শিশুরা ভালোবাসা এবং ভালো কিছু এবং বিশ্রাম এবং সহজে ধরতে পারে এবং তাই তারা স্বাভাবিক হয়ে যায় স্বাস্থ্যবান শিশুতে এবং পর পরে প্রাপ্তবয়স্কে পদার্পণ করে লেডিস হোম জার্নাল এ একটি লেখায় কনস্ট্যান্ট জে ফার্স্টার উল্লেখ করেছেন টেম্পল ইউনিভার্সিটি অফ মেডিকেল স্কুলের ডাক্টর এডওয়ার্ড উইচের কথা তিনি তার এক বক্তৃতায় আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানদের বলেছেন দীর্ঘমেয়াদী পেশি এবং গ্রন্থি ব্যথার ভোগান্তির শিকার যারা তারা হয়তো নিকটবর্তী কারো বিদ্বেষ লালনের প্রতি এমন দশায় পড়েছে তিনি আরও বলেন এ ধরনের লোকেরা সাধারণত একেবারেই অসাবধান যে তারা দীর্ঘমেয়াদী বিদ্বেষ পোষণ করছে সম্ভাব্য করে বলেন এ বিষয়ে আরো বেশি জোর দিয়ে বলা উচিত আবেগ এবং অনুভূতি রোগের জীবাণুর মতোই বাস্তব এবং কম গুরুত্বপূর্ণ নয় বিরোধী শক্তি উদ্ভূত ব্যথা এবং ভোগান্তি প্রাথমিকভাবে ঘটে থাকে আবেগ থেকে তা কাল্পনীয় কিছু নয় নানারকম জীবাণু থেকে ব্যাকটেরিয়া উদ্ভূত রোগের মতোই বাস্তব কোনো কারণে রোগীকে তার এই বেড়ে ওঠা রোগ সম্পর্কে দোষ দেয়া যাবে না যে তার তারা সচেতনভাবেই এটা হতে দিয়েছে এই ধরনের ব্যক্তিরা তাদের মনের কোনো রোগে ভুগছে না বরং তাদের বিশৃঙ্খল অনুভূতির কারণেই ভুগছে এবং প্রায়ই এটা হয়ে থাকে বৈবাহিক কিংবা পিতা মাতার সাথে বাচ্চাদের কোনো সমস্যাজনিত কারণে একই ম্যাগাজিনে লেখায় মিসেস নামের একজন তার হাতে একজিমা হওয়ায় শল্য চিকিৎসকের কাছে গিয়ে অস্ত্রোপচার করতে গিয়ে এসেছিলেন ডাক্তার একে সব কিছু খুলে বলার জন্য তাকে উৎসাহিত করেছিলেন এবং আস্তে আস্তে প্রকাশ পেতে লাগল তিনি একজন কঠোর প্রকৃতির মহিলা ছিলেন ঠোঁটজোরা পাতলা এবং তীক্ষ্ণ এবং তার বাতের সমস্যাও ছিলেন ডাক্তার মিসেসকে একজন মনস্তাত্ত্ববিদের কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি অল্পতেই বুঝতে পারলেন তার জীবনে তিনি কিছু উত্তেজনাকর অবস্থায় পড়েছিলেন তাই বাহ্যিকভাবে চর্মরোগে রূপান্তরিত হচ্ছিল এভাবেই নিজেদের লোকদের ওপর রুষ্ট রোষ প্রকাশ করে কিছুর উপর এবং ব্যক্তির উপর ক্ষতের সৃষ্টি করে শেষে ডাক্তার তার স্পষ্ট জিজ্ঞাসা করলেন কিসে আপনাকে খেয়ে ফেলছে আপনি কি কোনো কিছুর প্রতি ত্যাগ বিরক্ত তাই না বন্ধুকে বারক পুরার শিখের মতো শক্ত হয়ে গেলেন তিনি এবং সার্জারি কক্ষ থেকে বের হয়ে গেলেন কাজে আমি বুঝতে পারলাম ঠিক জায়গাটি আমি আঘাত করেছি কয়েকদিন পর আবার ফিরে এলেন মহিলা একজিমার কারণে শরীর মনে তার যে কষ্ট হয়েছিল সে কারণে তিনি আমার সাহায্য নিতে প্রস্তুত হয়েছিলেন এমনকি এভাবেও বলা যায় ঘৃণা করা ছাড়তে হয়েছিল তাকে সম্পত্তিগত ইচ্ছাপত্রকে কেন্দ্র করে পারিবারিক গণ্ডগোলের উত্তিপত্তি এবং এই কারণে মিসেস এক্সের ছোট ভাইয়ের তার সাথে বাজে তার সাথে তিনি বাজে আচরণ করেন যখন তিনি শত্রুভাবাপন্ন অবস্থা থেকে মুক্তি হন তিনি যখন ভালো হয়ে যান এবং যখন তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া মিটিয়ে ফেলেন চব্বিশ ঘন্টার মধ্যে তা এক্সিমাম উধাও হয়ে যায় তাই দেখা যায় যে আবেগজনিত উপদ্রব এবং সাধারণ কিছু সর্দি লাগার মতো একটা সম্পন্ন আছে এবং ব্যাপারটি চিহ্নিত করেছেন ইউনিভার্সিটি অফ পেনিসিলিভিয়ার মেডিকেল স্কুলের ডাক্তার এল জে সল তিনি এই বিষয়ের উপর গবেষণা করেছেন আবেগজাত উপদ্রব নাক এবং গলার স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয় গ্রন্থিরস খরণেও তা ক্ষতি সাধারণ করে এই কারণগুলো ঝিল্লিকে অধিকতর সংবেদেশন করে তোলে সহজেই সর্দি সংক্রামক এবং জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে কলম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস ডাক্তার অ্যালমন্ড ফি পাওলার বলেন এক ধরনের সর্দি মেডিকেল ছাত্রদের পরীক্ষার সময় আক্রমণ করতে দেখা যায় এবং এই ধরনের সর্দি সর্দি অনেক যাত্রীকেই তাদের ভ্রমণের আগে বা পেয়ে বসতে দেখা যায় যেসব মহিলারা বড় বড় পরিবারের সেবা যত্ন করেন তাদের ক্ষেত্রে এমন সর্দির ব্যাপারটি লক্ষ্য করা যায় আবার এমনও দেখা যায় কারো দাদি নানি বাড়িতে থাকতে এলে কোনো একজন হয়তো সর্দি রোগে আক্রান্ত হয়ে যায় আবার দাদি নানি চলে গেলে সর্দিও চলে যায় ডাক্তার ফাউলার অবশ্য কোনো নাতি নাতনির ওপর দাদি নানির সর্দির প্রভাবের কথা সুনিশু করে দেখাননি সম্ভবত তারও সর্দি ছিল ডক্টর ফাউলার তার আরেক রোগীর একটি ঘটনা বললেন পঁচিশ বছরের বয়সের এক যুবতী একজন বিক্রয়কর্মী সে যখন চিকিৎসক কেন্দ্রে আসেন তখন তার নাকটি ছিল বন্ধ নাসিকা ছিদ্রে ছিল ধারটি ছিল লালচে এবং অস্বাভাবিকভাবে রক্ত সঞ্চরণের সময় পীড়িত এবং এর সাথে মাথা ব্যথা এবং মৃদু শারীরিক উত্তাপেও ভুগছিল মেয়েটি এই লক্ষণগুলো তার মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলছিল প্রশ্ন করতে করতে এই তথ্যটি বের হয়ে এলো তা হলো মেয়েটি তার বাগদত্ত পুরুষটির সাথে কয়েক ঘন্টা ঝগড়া করার পর থেকেই এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে স্থানীয়ভাবে কিছু চিকিৎসা করায় তার ঠান্ডা সর্দি কেটে যায় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে যুবতী মেয়েটি অন্য আরেকটি সমস্যা নিয়ে আসে এবার তার একই সমস্যা দেখা যায় একটি মাংস বিক্রেতার সাথে কথা কাটাকাটি হওয়ার পর এবারও স্থানীয় চিকিৎসাতে সে সুস্থ হয়ে ওঠে কিন্তু মেয়েটি বারবার একটি সমস্যায় ভুগতে থাকে এবং প্রতিবারই দেখা যায় কোনো না কোনো প্রচন্ড রাগারাগি এর কারণ চূড়ান্তভাবে ডাক্তার ফাউলার এর কারণ খুঁজে পাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন তারই দীর্ঘদিন ধরে সর্দিতে ভোগার পেছনে যে কারণটি দায়ী তা হল বদমেজাজ যখন থেকে সে শান্ত ধীর স্থির জীবনযাপন শিখে তখন থেকে তার হাঁচি এবং কষ্টকর নিঃশ্বাস প্রশ্বাস উধাও হতে শুরু করলো এখনো মানুষ চিন্তা করে যে ধর্মগ্রন্থ বলা হয়েছে কাউকে ঘৃণা করো না এবং ক্রুদ্ধ হইও না কিন্তু ওটা একটা তাত্ত্বিক উপদেশ কিন্তু আসলে এটা কোনো তাত্ত্বিক উপদেশ নয় কোরআন এবং বাইবেল বিশাল তথ্য ভাণ্ডার প্রতিটি ধর্মগ্রন্থই তাই সুন্দর জীবন এবং সুন্দর স্বাস্থ্য নিয়ে বাঁচার জন্য সব বাস্তবসম্মত উপদেশে পূর্ণ গ্রন্থটি ক্রোধ বিশ্বাস বিদ্বেষ এবং অপরাধ আপনাকে অসুস্থ করে ফেলে আধুনিক চিকিৎসাবিদরা আমাদের এসব কথা বলেন যা আরেকবার প্রমাণ করে যে ব্যক্তিগত কুশলতার জন্য একটি ধর্মগ্রন্থ একটি আধুনিক বই কিন্তু অনেকেই বইটিকে উপেক্ষা করে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসেবেই এটাকে মূল্যায়ন করেন এবং নিশ্চিন্তভাবে মনে করেন যে বইটি বাস্তবসম্মত কিছু একটি নয় অবশ্যই এতে কোনো সন্দেহ নেই যে অন্যান্য বইয়ের চেয়ে কোরআন বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলোই বেশিভার পড়া হয় ডাক্তার ফাউলার আমাদের মেয়েদের যে আবেগজনিত সর্দি ভোগে এবং তার প্রতি মনোযোগ দিতে বলেননি তিনি আমাদের জানান যে ছেলে মেয়েদের দীর্ঘমেয়াদী শক্তির আক্রমণ হয়ে থাকে পরিবারের ভগ্নদশা থেকে পরিবারে যখন কোনো নতুন শিশু জন্ম নেয় তার অগ্রজের নিঃশ্বাস প্রশ্বাসজনিত ইনফেকশন হতে দেখা যায় কারণ তখন নিজের মধ্যে একরকম তাচ্ছিল্য এবং ঈর্ষা অনুভব করে নয় বছরের এক ছেলের বাবা ছিল স্বেচ্ছাচারী এবং মা ছিল প্রশ্রয় দুজনের মধ্যে এক কঠিন আচরণ এবং অন্যজনের সহিষ্ণুতা এবং অনুকম্পা সুস্পষ্টতেই ছেলেটিকে একটি উপদ্রবের মধ্যে ফেলে দিয়েছিল তার বাবা তাকে শাস্তি দিবে। বিশেষ করে এই ভয়ে সে কুকুরে থাকতো ছেলেটি কয়েক বছর ধরে কাশি এবং শ্বাসকষ্টে ভোগে কিন্তু লক্ষ্য করা গেল যে সে যখন বাপমা থেকে দূরে আর্মি ক্যাম্পে থাকতে গেল তখন তার সর্দি সমস্যা উধাও হয়ে গেল যেহেতু উত্তেজনা ক্রোধ ঘৃণা এবং বিদ্বেষের শরীর এবং মনকে অসুস্থ করে ফেলার শক্তি আছে কিন্তু তার প্রতিকারও তো থাকার কথা কি সেই প্রতিকার স্পষ্টতই তা হলো মন মানসিকতাকে সুন্দর ইচ্ছা দ্বারা ক্ষমাশীলতার দ্বারা বিশ্বাস ভালোবাসা এবং শান্ত এবং সৌম্যতার দ্বারা পরিপূর্ণ করা কিভাবে তা সম্পাদন করা যেতে পারে এই নিয়ে নিজে কিছু পরামর্শ দেয়া হলো এসব পরামর্শ সামঞ্জস্য প্রয়োগে আপনাদের মধ্যে সমৃদ্ধি সৃষ্টি করতে পারে এক এক ক্রোধ ধরনের আবেগ কমাতে হলে তাকে ঠান্ডা করতে হবে এবং কিভাবে তাকে ঠান্ডা করবেন যখন একজন ব্যক্তি ক্রুব্ধ হয় তখন দেখা যায় তার মুষ্ঠি দৃঢ়ভাবে যেন তাকে কিছু চেপে ধরতে চায় কণ্ঠ চড়াও এবং তীক্ষ্ণ হয়ে যায় বেশি উত্তেজনায় টানটান হয়ে পড়ে দেহ শক্ত হয়ে যায় মনস্তাত্ত্বিকভাবে আপনি লড়াই করার জন্য আত্মবিশ্বাসী এবং পুরোপুরিভাবে আত্মনিয়ন্ত্রিত এবং দেহরস সারা শরীরে বিচ্ছুরিত হচ্ছে একজন প্রাচীন গুহাবাসীর মতো এই শেষ স্নায়ুচাপে পরিচালিত হয় সুতরাং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এ ধরনের আবেগজনিত উত্তাপ প্রতিহত করুন আর এ কথা সত্যি যে আগুন দিয়ে আগুন নেভানো যায় না তার জন্য দরকার পানির এক্ষেত্রে মনের শীতলতা দিয়ে এই উত্তাপকে জমিয়ে ফেলুন বিশেষ উদ্দেশ্য নিয়ে ইচ্ছাশক্তির দ্বারা হাতকে দৃঢ় মুষ্টিবদ্ধতা থেকে মুক্ত করুন আঙুলগুলো সোজা করে রাখুন বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার কণ্ঠস্বর নিচু খাদে নামিয়ে আনুন এমনকি ফিস ফিস শব্দের সমপর্যায়ের কথা বলুন মনে রাখবেন ফিস শব্দ করে কারো সাথে বাঘযুদ্ধ করা যায় না চেয়ারের শরীরটাকে এলিয়ে দিন অথবা যদি সম্ভব হয় এমনকি শুয়েও পড়তে পারেন কারণ সাহিত্য অবস্থায় উন্মাদ হওয়া কঠিন দুই জোরে শব্দ করে বলুন বুদ্ধিহীন হয়ে যেও না কারণ বুদ্ধিহীনতা আমাকে কোথাও পৌঁছে দিতে পারবে না এবং কাজে একে বর্জন করুন ঠিক একই মুহূর্তে প্রার্থনা করা হয়তো কিছুটা কঠিন হবে কিন্তু চেষ্টা করুন অন্তত সৃষ্টিকর্তাকে মানুষ পর্দায় ধারণ করুন এবং দিওানা হয়ে শুধু তার কথাই ভাবুন তা হয়তো করা শক্ত কিন্তু দেখা যাবে আপনার চেষ্টা আপনাকে ক্রুদ্ধ আবেগকে ছিন্ন করে দিয়েছে তিন রুদ্ধর ঠান্ডা করার সবচেয়ে ভালো একটি কৌশল সম্পর্কে পরামর্শ দিয়েছেন মিসেস গ্রেট আওয়ার তিনি এর আগে স্বাভাবিকভাবে যে কৌশলটি কাজে লাগিয়েছেন তা হল দশ পর্যন্ত গণনা পদ্ধতি কিন্তু তিনি লক্ষ্য করেছেন বিধাতার উদ্দেশ্যে প্রার্থনা করার সময় প্রথম দশটি শব্দ খুব ভালোভাবে কাজ করেছে চার ক্রোধ হল এমন একটি অবস্থা যে দীর্ঘ সময় ধরে মনের ভেতরে জড় হওয়া বহুবিধ ছোটোখাটো উত্তেজনার প্রচণ্ডতা প্রকাশ করে থাকে এই যে উত্তেজনা এগুলো এগুলো ছোটোখাটো হয় কিন্তু এর একটি সাথে একটি সংযুক্ত হয়ে শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে এগুলো এমন একটা প্রচণ্ডভাবে জ্বলে ওঠে যে তা প্রায় আমাদের অপ্রস্তুত করে ফেলে কাজে কি কি কারণে আপনার মধ্যে উত্তেজনা দেখা দেয় তার একটি তালিকা তৈরি করুন কোনো ব্যাপার নয় যে কেমন ফলস্বরূপ এর আগমন করতে পারে অথবা প্রতিটি ব্যাপারই কেমন অসঙ্গত হতে পারে কিন্তু ঠিক একইভাবে এর থেকে একটি তালক তালিকা তৈরি করুন এমনটা করার উদ্দেশ্য হলো ক্রোধে ভরা ছোট ছোট নদীগুলোকে শুকিয়ে ফেলা যেগুলো ক্রোধে ভরা বড় নদীগুলোকেও খাবার যোগান দেয় পাঁচ প্রতিটি পৃথক পৃথক উত্তেজনাকে এক একটি প্রার্থনার বিষয়ে পরিণত করুন প্রতিটি বিষয়ে জয় লাভ করার চেষ্টা করুন একেবারে একটা আপনার সমস্ত ক্রোধ ধ্বংস করার চেষ্টা করার বদলে যেগুলোকে আমরা কঠিন শক্তি হিসেবে শনাক্ত করছি প্রার্থনার দ্বারা তার প্রতিটি বিরক্তি বৃত্তৃষ্ণা এবং যেগুলো আপনার ক্রোধকে খাবার দিয়ে উজ্জীবিত করে তা ছেটে ফেলা সম্ভব এভাবে আপনি আপনার ক্রোধকে দুর্বল করতে পারবেন এমন একটি জায়গা পর্যন্ত যেখানটি আপনি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ছয় নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন যাতে সবসময় ক্রোধের প্রচণ্ড ও আকস্মিক অনুভূতি থেকে আপনি বলতে পারেন আবেগতারিত হবার কারণে যা আমার উপর ঘটেছে তা কি আমার জন্য মূল্যবান কিছু আমি নিজে নিজেই বোকা বনে যাচ্ছি এভাবেই আমি বন্ধুবান্ধব সব হারিয়ে ফেলব এই কৌশলটির পুরোপুরি ফল যাতে পাওয়া যায় তার জন্য প্রতিদিন কিছু সময় ধরে নিজে নিজে বলতে অভ্যাস করুন এটা কখনো ভালো কাজে লাগাবার মতো মূল্যবান কিছু নয় বরঞ্চ যে কোনো বিষয়ে ক্ষিপ্ত করে তুলবে আরও নিশ্চিত হন যে ওইটা ওই রকম কিছু তুল্য সমান নয় এক হাজার ডলার মূল্যের আবেগ পাঁচ সেন্ট মূল্যের উত্তেজনার মতো হবে সাত যখন কোনো কষ্টদায়ক অনুভূতি সৃষ্টি হয় যত শীঘ্রই সম্ভব তাকে সহজ সরল করে ফেলুন একটা মিনিটও গুম হয়ে চিন্তা করবেন না তাতে আপনার কোনো উপকার হবে না অবস্থা বুঝে কিছু একটা চিন্তা করুন মনে মনে রাগ করার কোনো সুযোগ দেবেন না অথবা আত্মজাত দুঃখ করুণাকে কোনোভাবেই লালন করবেন না ক্রুদ্ধ চিন্তা লালন করে বিষণ্ন হয়ে থাকবেন না যে মুহূর্তে আপনার অনুভূতি বিরত বোধ করে ঠিক তখনই সেরকম কিছু করুন আপনার আঙ্গুলে আঘাত লাগলে আপনি যা করেন অতিসত্ত্বর আরোগ্যকর কিছু সেক্ষেত্রে সেটাই প্রয়োগ করুন যদি তা না করেন তাহলে পরিস্থিতি সার্বিক হারে বিকৃত হয়ে যেতে পারে সুতরাং অনতিবিলম্বে সৃষ্ট ক্ষতের উপর কিছুটা আধ্যাত্মিক আয়োরিন প্রয়োগ করুন এবং সে আয়োডিন হল ভালোবাসা এবং ক্ষমাসিক্ত প্রার্থনা আট দুঃখ কষ্ট নিষ্কাশিত হবার মানসিক প্রণালী সক্রিয় রাখুন অর্থাৎ মনকে খোলা মেলা রাখুন এবং দুঃখ কষ্টকে বের হয়ে যেতে দিন বিশ্বস্ত মনে হয় এমন কারো কাছে যান এবং তার কাছে আপনার মনের এমন সব তপ্ত বস্তুগুলো ঢেলে দিন যে পর্যন্ত না এর সমস্ত চিহ্ন আপনার মনের মধ্য থেকে বিলুপ্ত না হয় এরপর সব ভুলে যান নয় স্বাভাবিকভাবে সেই ব্যক্তির জন্য প্রার্থনা করতে শুরু করুন যে ব্যক্তি আপনার অনুভূতিতে আঘাত করেছে যেই পর্যন্ত না আপনার বিদ্বেষ ভাবটি থিতিয়ে না পড়ে সেই পর্যন্ত চালিয়ে যেতে থাকুন এমন মঙ্গল কামনা যে কোনো কোনো সময় দেখবেন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আবার ফল পেয়ে যাবেন কোনো এক লোক এই চমৎকার পদ্ধতিটি প্রয়োগ করে আমাকে বলেছেন তিনি তার দুঃখ কষ্ট ভাবটি থিতিয়ে পড়া এবং শান্তি ফিরে আসা পর্যন্ত প্রার্থনায় ব্যয়িত সময়ের একটি হিসাব দিয়ে রেখেছিলেন তিনি বললেন এর জন্য চৌষট্টি বার প্রার্থনা করতে হয়েছিল তাকে ঠিক এই নিজস্ব ধর্মের প্রার্থনা করেছিলেন তিনি নিশ্চিত ইতিবাচকভাবে কাজ করতে থাকে তার এই প্রার্থনা দশ ছোট্ট প্রার্থনাটি বলুন যে আমার ধর্মগ্রন্থের প্রার্থনা ভালোবাসায় যেন আমার হৃদয়পূর্ণ হোক যার যার ধর্মগুরুকে আপনি স্মরণ করুন তারপর এই লাইনটি বলুন অমুকের অমুকের প্রয়োজন মতো নাম বসিয়ে নিন যে অমুকের ভালোবাসা আমার আত্ম আত্মজন্য প্লাবিত করুক এই প্রার্থনা করুন আপনার শত্রুকে আপনি উম সত্তর বার এবং সাত বার ক্ষমা করুন সত্তর গুণন সাতবার ক্ষমা করুন অর্থাৎ সংখ্যাটি দাঁড়ায় চারশো বার কিন্তু সংখ্যক ক্ষমা করার আগে আপনি বুঝতে পারবেন আপনি নিজেকে বিদ্বেষ মুক্ত লাগছে চূড়ান্ত পর্যায়ে এই অসভ্য বিশৃঙ্খল আদিম উত্তেজনা যেগুলো আপনার মধ্যে অগ্নিশিখার মতো জ্বলছে এবং দাও দাও করে জ্বলে উঠেছে সেগুলো ঊর্ধ্বমুখী হয়ে গেছে তাকে বসীভূত করতে সেই ধর্মগুরুদের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন যুগে যুগে যারা আমাদের উদ্ধার করতে এই জগতে আবির্ভাব হয়েছেন তাদের প্রতি আবেদন রেখে এই পাঠটি শেষ করুন এমনকি তুমি তো এমন একজন মানুষের নিয়ম পরিবর্তন করতে পারো কাজে আমি এখন এমন প্রার্থনা জানাচ্ছি যে তুমি আমার স্নায়ুর পরিবর্তন করে দাও যেহেতু তুমি আমার মাংসজনিত পাপের উপর আধিপত্য করতে পারো তাই আমাকে এমন একটা শক্তি দাও যেন আমি আমার ইচ্ছাকৃত পাপের উপর শক্তি প্রয়োগ করতে পারি আমার মেজাজের তপ্তাকে তোমার নিয়ন্ত্রণাধীনে রাখো আমার স্নায়ু শক্তির উপর তোমার আরোগ্যকর শান্তি লাভ করো এবং আমার আত্মার উপর সেই শান্তি বর্ষণ করো আপনি যদি আপনার ক্ষুব্ধ মেজাজে হন তাহলে এই উপরোক্তি প্রার্থনাটি তিনবার আবৃত্তি করতে পারেন এবং এমন পরামর্শও দেওয়া যেতে পারে যে প্রার্থনাটি আপনি একটি কার্ডে ছাপুন এবং আপনার ডেস্কের ভেতরে রেখে দিন অথবা আপনার রান্নাঘরের কুলুঙ্গিতে অথবা আপনার পকেট বইয়ের ভেতরেও রেখে দিতে পারেন